সবাই প্রচন্ড গল্প করতে ব্যস্ত, আমার কথাটা রোল হয়ে গেছে। এই যে গল্পটা চলছে, এটা আমাদের গল্পের তো এটাই একটা সবচেয়ে বড় সাকসেস স্টোরি যে আমরা সেটা নিয়ে প্রচুর আলোচনা করতে পারছি। একটু শুনবো যে দর্শকদের কাছে কি প্রতিক্রিয়া। এখন যে আলোচনাটা চলছিল এটা আমাদের গল্প নয়, এটা শুধু এনার গল্প, শুভঙ্করের গল্প। উনি আমাদের দিয়ে গরু গাধার মতো খাটাচ্ছেন, বিভিন্ন হল ভিজিট করাচ্ছেন, আজকে কাকে কোথায় নিয়ে যাবেন সেটা উনি বলছিলেন, আর আমরা মানে আপ্রাণ চেষ্টা করছিলাম নিজেদের নামটা ওখান থেকে বার করা হচ্ছিল না। তো মানে বলছে যে ট্রেনে নিয়ে যাবে আমাকে, আমার গাড়িতেই নিয়ে যাবে, তোকে যেতেই হবে, ওরই গাড়ি তেল খরচা করে ওকে নিয়ে যাবে হল ভিজিট করাতে, এবং ওর কিছু বলার নেই সেখানে। তারপর যদি দিনের শেষে পরে কাজে যদি না নেয়, আর দিনের শেষে দু 500 টাকা যদি দেয় তেল ভরার জন্য সেই আশায়। আমার তো গাড়ি নেই না। আর ওর গাড়ি আছে, মিথ্যা কথা কেন বলছিস? না, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, আমার গাড়িটা মানে একদমই গেছে গিয়া দাদা নতুন জাগটা, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে বলে উনি নিজের গাড়িটি দান করেছেন। এবার দান যে করেছেন এটা কিন্তু এই কাজেই সমস্ত ঘুরছে, ও খালি মাঝে মাঝে তেলের কি অবস্থা বলে তেল ভরে দিচ্ছে, আর লোককে বলছে আমার তো কিছু নেই। আরে তোর কিছু নেই, আমারই কিছু নেই, তোরই গাড়ি। এটা কিন্তু বেশ মজার। আছে এই যে প্রথম প্রশ্নটা যেটা করলাম, দর্শকদের থেকে কি প্রতিক্রিয়া পাচ্ছ এখন পর্যন্ত? এখানে একটু জোর করে টেনে টেনে নিয়ে যাচ্ছে, সেগুলো দেখ কেমন হচ্ছে। দর্শকদের থেকে প্রতিক্রিয়া বলতে মেইনলি যেটা হচ্ছে, দর্শকদের কাছে খুব অবিশ্বাস্য লাগছে পুরো জিনিসটা। মানে আমাকে যেমন কয়েকজন, কালকেও একজন বলেছেন আপনাকে তো অভিনেত্রী হিসেবে চিনি, আপনি ডিরেক্টর এত ভালো। এখন ভালো মন্দ জানি না, কারণ আমি তো এর আগে কখনো কোনো ফিল্ম ডিরেক্ট করিনি, কিন্তু আমি এটা বুঝতে পারছি আমাদের যে ভাবনাটা ছিল, আমার ভাবনা ইনিশিয়ালি, তারপর সেটা শুভঙ্করের ভাবনা হয়ে গেছে, তারপর সেটা বাকি সবার, এই যে আমাদের ভাবনাটায় কোনো খুঁত ছিল না, এবং আমরা খুব যেটা ভেবেছিলাম খুব অনেস্টলি ভেবেছিলাম, এই জন্য দর্শকের মধ্যে না সেই অনেস্টিটা চারিয়ে গেছে, তারা কোনো জায়গায় কোনো ভানভনিতা খুঁজে পায়নি, সবটাই তাদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে যাচ্ছে, কারণ আমাদের কাছে ব্যাপারটা খুব বিশ্বাসযোগ্য ছিল যে হোয়াট উই আর ডুইং রাইট থিং, ওটা কনভে করতে পেরেছি আমরা প্রপারলি, সেই জন্য যেটা দাঁড়িয়েছে ওমা গো ভাবতে পারছি না গো, ওমায় কী হলো গো, শেষটা ওরম হলো কেন, শুরুটা ওরম হলো কেন, ওখানে ওরম করলো, সেখানে ওরম করবে, সবটাই দাদার চোখ গোল গোল হয়ে যাচ্ছে। মানে কি বলে হয়ে যাচ্ছে না, হ্যাঁ মানে ওই মেঘনাদা যেরকম দেখিয়েছিল, ওই দর্শক চোখ কোনো কথা বলছে না, হট করে চোখ খুলে দেখছে সামনে মানুষের দিয়ে হয়তো এরকম করে দেখে, হ্যাঁ মানুষের দিয়ে বলে হাততালি দিতে আরম্ভ, এই হচ্ছে রিয়াকশান দর্শকের। আর আমরা যদি নাও যাই, আমি শুনেছি আমার বন্ধু বান্ধব যারা ছবি দেখতে গেছে, আমরা যদি নাও যাই দর্শক কিন্তু নিজে নিজে হাততালি দেয়, হাততালি দিচ্ছে, কাঁদছে, হাসছে। এটা কিন্তু আমাদের সব থেকে বড় পাওনা, যে ছবির শেষে সবাই নিজেদের জন্য মনে হয় ক্ল্যাপ করছে, কারণ এটা ওনাদেরই গল্প। সত্যি তাই, আসলে তো এটা সবার গল্প। এই যে মানুষের কথাটা বলেছে এটা আমাদের সবার গল্প, আর এটা কিন্তু পোস্টারে আমরা দেখেছি যে এটা আমার নয় আমাদের গল্প, মানে সেই হিসেবে লেখা রয়েছে। আচ্ছা, এক্ষেত্রে তোমার চরিত্রটা যেভাবে আমরা পর্দায় দেখেছি, তুমি যখন প্রথম শুনেছিলে যে এরকম একটা চরিত্রে কাস্ট হতে যাচ্ছ, তো কিরকম লেগেছিল? আমি তো প্রচন্ড এক্সাইটেড ছিলাম, কারণ মানুষের একটি প্রথম ডিরেকশনে কাজ, তারপরে যখন ফ্লোরে কাজ করি প্রচুর বকা বকা খেয়েছি, মানে ওই যেহেতু মানুষ আন্টির ছবি, আমি আরো এক্সাইটেড ছিলাম যে এই কাজটা মানে করলে কতটা ভালো হবে। আর সত্যি মানে এটা যেহেতু 2020 ছবি, তো অনেকটা বছর ধরে আমরা এই কাজটা করেছি, তো পুরো টিমটাই বলতে পারবো ফ্যামিলি হয়ে গেছে, তো সেই জায়গা থেকে মনেই হয়নি যে শুটিং করছি, একদম মানে হেলতে মানে খুব মানে মজা করতে করতে কাজটা বেরিয়েছে, তো প্রচন্ড ভালো এক্সপিরিয়েন্স আমার। পরিচালক হিসেবে মানুষের দিকে যখন দেখলে,
তখন সেই এক্সপেরিয়েন্সটা কেমন ছিল, মানে কাজের অভিজ্ঞতা পরিচালক মানুষের সাথে কেমন? শোনো, মানে কিছুই না, মানে মানে আমি তো মাম মাম বলেই ডাকি মানুষের দিকে, তো ওই জায়গা থেকে আমাকে পুরো নিজের ছেলের মতনই ট্রিট করেছে ছোটবেলা থেকে। যখন আমি প্রথম প্রতিশ্রুতি করতাম তখন যে মানে তখন তো অভিনয় করতো, আমার মায়ের চরিত্র প্লে করতো, মানে প্রত্যেকটা জায়গায় আমাকে ডিটেলে ধরিয়ে দিত চরিত্রটা, তুই এইভাবে না এইভাবে কর। তো সেম যখন ডিরেকশনেও তখনও ক্যারেক্টারটা পুরো ডিটেলে ডিটেলে ধরিয়ে দিত, মানে প্রত্যেকটা কাজেই আমি সাপোর্ট পেয়েছি। তো ডিরেকশন কি অভিনয় ওই জায়গাটা আমি মানে ডিফারেন্স মানে ডিফার করতে পারবো না, তো পুরোটাই এক। মাখন লাগিয়ে চিনি দিয়ে বেস তৈরি করে রাখছে, কিছুটা কিছুটা আছে মানুষের বদবুদ্ধি আছে, সেটা কি আমি ধরতে পারছি। আমরা অসম প্রেম নিয়ে বা এরকম অনেক কিছু নিয়ে যখন অনেক চর্চা হয়, অনেক আলোচনা হয়, সেটা কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলে যে কোনো ক্ষেত্রে, যে সেটা সিরিয়াল হোক কোনো সিনেমা হোক। এইবার এটা অসমত নয়, এটা এমন একটা প্রেমের গল্প যেটা দর্শকদের কাছে কিছুটা আনএক্সপেক্টেডও। তো এই গল্পটা নিয়ে যখন ভাবছিলে তার আগে কি এরকম কোনো নিদর্শন দেখেছো, মানে রিয়েল স্টোরি থেকে কোনোভাবে ইন্সপায়ার হয়েছো? দেখো, আমার নিজের যেটা মনে হয়েছে যখন আমার গল্পটা মাথায় এসছে, তখন এরকম বহু একা মানুষ আমার দেখা হয়ে গিয়েছে। আমি এরকম একা মানুষ দেখে একা মানুষদের সঙ্গে থেকে বড় হয়েছে। সেক্ষেত্রে আমি অনেক জায়গায় দেখেছি জানো, যে এই একা মানুষরা দোকা হওয়ার ভয় পান সমাজের জন্য, তাদের কাছে প্রস্তাব আসেনি তা নয়, তারা খালি ভেবেছেন আমার মেয়ের কী হবে, আমার ছেলের কী হবে, আমার আত্মীয় স্বজন কী বলবে, বন্ধু বান্ধবরা কী বলবে, সমাজ কী বলবে, তাতে যেমন আছে এই স্থিতাবস্থাই ভালো। সবার কথা ভেবেছেন, নিজের ভালোর কথাটা ভাবেননি, এটা একবারও ভাবেননি যে যাদের কথা ভাবছি একটা সময়ের পর তারা যখন আস্তে আস্তে অ্যালিউফ হয়ে যাবে, সরে যাবে, তখন যখন আমি একা তখন আমি কী করবো? পাশে একজন সঙ্গী থাকলেই যে মানুষ দোকা হয় এমনটা কিন্তু নয়, পাশে সঙ্গী নিয়েও মানুষ একা থাকে, আবার পাশে সঙ্গী না থাকা সত্ত্বেও মানুষ অনেকের মধ্যে থাকতে পারে, ওই থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। জেনারেশন বাই জেনারেশন আমরা যদি ভেতরে চারিয়ে দিতে না পারি যে তোমার রেসপন্সিবিলিটি শুধু নিজেকে তৈরি করা নয়, তোমার রেসপন্সিবিলিটি যারা তোমাকে তৈরি করলো তাদের খেয়াল রাখা, ওটাও করতে হবে সাইমেন্টেনিয়াসলি, এইটা যদি আমরা চারিয়ে দিতে না পারি তাহলে আলটিমেটলি একটা সময় মানুষ একা হয়ে যাবে, কারণ তার পরের জেনারেশন তার পাশে থাকবে না। তখন কি হবে, তারা বলবে তুমিই তো বলেছো যে তুই বাবা নিজেরটা দেখ আমাদেরটা আমরা দেখে নিচ্ছি, তো আমি তাই করেছি, তুমি আমায় ভাবতে শিখিয়েছো আমি ইন্ডিসপেন্সিবল, আমি যা বলবো তাই হবে, তাই ভেবেছি আমি। তো সেটা তো নয়, ওই সেই কবে কবি বলে গেছেন সকলের জন্য সকলে আমরা, ওইটা আমাকে ভীষণ পীড়া দিত যে কেন এত এমনটা হবে। সেই জায়গা থেকে বলতে পারো এই গল্পটা আসে, ভাবনাটা মাথায় আসে, আর খালি মনে হতো যে অনেক ভুলভাল ট্যাবু নিয়ে আমরা বাঁচি। আমি অনেক কিছু মানি না জানো তো, আমাকে সবাই বলে না এটা মানতে হয়, আমি উল্টো দিকে বলি কেন, কেনর উত্তর নেই, তারাও বলেন আমরা জেনারেশন বাই জেনারেশন মেনে এসেছি তাই, আমি ওইগুলো না মানতে পারি না, এটা আমার ব্যক্তিগতভাবে গুণ বলতে পারো দোষ বলতে পারো, আমি দোষ বললেও আমি মাথা পেতে নেবো কিন্তু আমি ওখান থেকে বেরোবো না। তো এরকম অনেক কিছু ট্যাবুর কথা আমি বলতে চেয়েছি এই ছবিতে, যে সেই ট্যাবুগুলো আজকের দিনে অন্তত আমাদের শিক্ষিত সমাজে সম্পূর্ণ অপ্রয়োজনীয়, ওগুলো দরকার নেই। এই এই ধরনের কিছু ভাবনা, আমারও তো 55 বছর বয়স হলো, অনেক কিছু ধাক্কা খেয়ে খেয়ে এই জায়গায় এসেছে, সেই ধাক্কাগুলোরই কিছু রিফ্লেকশন বলতে পারো ছবিতে আছে, কিছু পার্টলি, পুরোটা না। আচ্ছা, যখন ছবি মুক্তির আগে আমরা দেখছিলাম তখন যেটা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে এই ছবি বেশ কিছু বছর আগে তৈরি হয়েছিল এবং তারপর রিলিজ এরকম সময় হলো, এবং তখনও মানুষেরই বারবার বলছিল যে আমি সবাইকে বলবো, আমার টিমের সবাইকে ভীষণ ভীষণ থ্যাংক ইউ দেবো আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। এই যে মোমেন্টটা পেরিয়ে আজকে দর্শকদের এতটা ভালোবাসা, প্রথমে বলতে চাই যে
যদি তুমি ছবির ইতিহাস দেখো তাহলে পরে যে ছবি যত বেশি বাধা পেয়েছে সেই ছবি তত বেশি উপরে গেছে। শিবুদাদের ছবি ইচ্ছে অনেকদিন বাধাপ্রাপ্ত হয়ে পড়েছিল, প্রায় মনে হয় 7 বছর। যখন বেরোলো সুপারহিট, কেরিয়ার গড়ে দিল। তুলনা করছি না, পথের পাঁচালী কত স্ট্রাগল সত্যজিৎ বাবু করে পথের পাঁচালী নিল, এখানে কেউ নিল না, বাইরের দেশে চলে গেল, বাইরে থেকে ফিরে এলো, সবাই হয়ে হয়ে গেল দেখতে গেল। সুতরাং বাধা এসেছে বলেই এই ছবি সুপার ডুপার হিট হয়েছে, খালি এই কথা বলবো না। আমাদের পরিশ্রম আছে, মানসিক ভাবনা আছে, সবই আছে, কিন্তু এটা লক্ষণ যে বাধা ভগবান কাটিয়ে দেয়, কারণ ভগবান জানে এর ডেস্টিনি কোথায়। এটাই বলতে চাই। এতক্ষণ চুপ করে বসে শুনছিল। আচ্ছা, অনেক কঠিন কঠিন কথা হয়েছে, এবার আর্য একটু বলতো যে এই এত কিছুর মাঝখান থেকে এই মোমেন্টে এই পুরোটার বাইরে বেরিয়ে তোমার মাথায় কি চলছে? সবাই তো বলে যে প্রচন্ড তুমি মানে একদম সেট মাতিয়ে রাখো, একটা সবসময় চুলগুলো ব্যাপার থেকে থাকে। ৮ ঘন্টা লেট করলে বকতো জানো, মানে কেউ রেডি হয়নি। ধরো আমি ধরো 8 ঘন্টা লেট করে ঢুকেছি, মেকআপটা হলেই সবার আগেই রেডি হয়ে যায়, তাও কি বকান বকেছে আমাকে শুটিং এর রোজ। না আসলে আমার মনে হয় এটা তো ছোট না, ছোট থেকে তো এদেরকে শিখতে হবে। তার মধ্যে শুধু ডিসিপ্লিন নয়, মানে আমটা বা নিয়মানুবর্তিতা নয় বা সময় রাখা না, আমি যেটা বলতে চাই যে ছোট থেকেই তুমি এমন কিছু শেখো যেটা তুমি বড় হয়ে আরেকজনকে শেখাতে পারবে। তুমি যদি না শেখো তাহলে তুমি তোমার পরের জেনারেশনকে কি শেখাবে? আচ্ছা, দর্শকদের একটা প্রতিক্রিয়া নিয়ে আমি একটু কথা বলি। আমি যখন দেখতে পেয়েছিলাম, মানে আমি যখন হল ভিজিটে নিজে গেছি যে দর্শকদের কি প্রতিক্রিয়া রয়েছে এটা আমাদের গল্প নিয়ে, আমি একটা জিনিস যেটা দর্শকদের কাছ থেকে দেখেছি বা জেনেছি সেটা হচ্ছে সবাই কিন্তু খুব কথা বলেছে যে অপারিয়া শাশ্বতদার চরিত্রটা নিয়ে, যে তাদেরকে এইভাবে দেখবো। আমরা তো হতেই পারতো যে কোনো বয়স্ক অভিনেতা অভিনেত্রীদের দেখতে পাবো, তাদেরকে এইভাবে পোর্ট্রে করা যায়, মানে এই ভাবনাটা মাথায় কিভাবে এলো? না দেখো, আমি যে শুরুর দিকে এটা ভাবিনি যে বয়স্ক মানুষরাই এই রোলটা করবে, এমনটা নয়। খুব ইনিশিয়ালি মনে হয়েছিল বয়স্কদের মধ্যে ভাবছিলাম, কাল দু একজনের সঙ্গে বলেও ছিলাম এরকম ব্যাপার, কিন্তু তারপরে যখন এটা বাস্তবায়িত হওয়ার জায়গায় চলে এলো, আমি ফার্স্ট স্টেজটার কথা বলছি, তখন আমার দুটো জিনিস মনে হলো। এক নম্বর মনে হলো যে দুজন বয়স্ক মানুষ এটা করবেন, তাদের সমস্ত কিছুটাই অবভিয়াস হবে, কিন্তু সেক্ষেত্রে আমি যদি দুজন কম বয়স্ক মানুষকে দিয়ে কাজটা করে তা ওদের কাছে একটা চ্যালেঞ্জ হবে। যেই মুহূর্তে আমি চ্যালেঞ্জটা দেবো তাদের প্রমাণ করার দায় এসে যায়, তারা তাদের 100 ভাগের জায়গায় 250 ভাগ দেবে। এটা 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমার ফার্স্ট কাজ, আমি এমনিতেই তো পা থর 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 করে কাঁপছে, এবার আমি ভাবতে পারবো কি যে আমার সামনেই ধরো ভীষণ সিনিয়ররা রয়েছেন এবং আমি তাদেরকে ডিরেকশন দিচ্ছি, আমার সাহসে কুলোইনি। বরং আমার মনে হয়েছিল আমি যদি আমার সেম ওয়েভলেন্থে আমার বন্ধুবান্ধবদের পাই তাহলে আমার মানসিকতাটা তাদেরকে কনভে করাটা আমার কাছে অনেক সহজ হবে, এবং এটা হয়েওছে। আমার যেসব বন্ধুরা এখানে কাজ করেছে তারা সবাই আমি হা বললে হাওড়া বোঝে, কাজেই কোনো প্রবলেমই হয়নি তাদেরকে বোঝাতে। এবং আজকে কোনো কোনো জায়গা আমার যখন চোখে লেগেছে এমনও হয়েছে অপা অপু বলেছে তুই যে এই জায়গাটা একটু করে দেখা, আমি হয়তো কনভে করতে পারছি না, মানে বুঝতে পারলি, মানে বুঝতে পারলি, এরকম করে যাচ্ছি, তাতে অপু বলেছে তুই মানে বুঝতে পারলি এটা ব্র্যাকেটে রাখ, রেখে তুই করে দেখা। তো এইটা আমি কখনোই 1000 বার বললো আমি সিনিয়র কাউকে, মানে তুমি মনে করো আমি আমি নামটা শুধু এক্সাম্পল হিসেবে নিচ্ছি, এনাদের আমি মানে ধরো আজকে অঞ্জন দত্ত, ধরো আজকে রীনা দি, আমি বয়স্ক মানুষ মানে সম্প্রতি ওদের একটা ছবি বেরোচ্ছে সেই জন্য দুটো নাম মুখে চলে এলো। আচ্ছা, এটা ভাবা যাবে যে আমি ওনাকে বলছি ওরা বলছে দুটো অ্যাক্টিং করে দেখা, আমি দেখাচ্ছি। তো আমি ওই জন্য আমার প্রথম ছবিটা কোনো রিস্কই নিতে চাই। আচ্ছা, এবার তো পরিচালনার মুকুটটা মাথায় উঠে গেল,
নতুন কি ভাবছো? নতুন ভাবনা ভাবছি না তা নয়, তবে সেটা বলার জন্য শুভঙ্কর বেটার যেটা ও এখন বলবে না, কারণ আমি ওকে কিছুই দিতে পারিনি এখনো অবধি, মানে কন্টেন্টও দিইনি কিছুই না, শুধু শুভঙ্কর আমায় বলেছে তাড়াতাড়ি। হ্যাঁ, তো সেইটাই এখন আমার মাথার মধ্যে। এখন আমাকে এদিকে সকালবেলা ট্রেনে হল ভিজিটে নিয়ে যাচ্ছে, না তুই তোমাদের বিভিন্ন রকম ইন্টারভিউতে নিয়ে যাচ্ছে, রাতে 1:30টার সময় বাড়ি ফেরত দিচ্ছে, আর ফোনে বলছে তাহলে তাড়াতাড়ি, কোনটা আমি করবো আমাকে বলে দাও। আচ্ছা, এইটাতে একটু মজার অভিজ্ঞতা শুনি যে, কারণ সিনেমার মধ্যে যথেষ্ট মজা আমরা দেখেছি, দুই চরিত্র এবং বাকিরা সবাই বেশ মজা করে এই কাজটা হয়েছে, এবং গল্পের মধ্যে বেশ কিছু মজার দৃশ্য আমরা দেখেছি, তো শুটিং সেটের মজার অভিজ্ঞতা। আমি একটা মজা বলিনি আর, তারপর তোরা বলিস। আমাদের তো আবার 2 বছর পরে অনেকগুলো পোর্শন শুট হয়েছে, তো অপু, এটা আমি ওপেনলি বলছি, লুকো ছাপার তো কিছু নেই, অপু একটা পিস পরেছিল বয়সটার জন্য, তাকে তো কিছুতেই বয়স্ক লাগে না, সে তো এভারগ্রিন, যত দিন যাচ্ছে স্কিন আরও চকচকে হয়ে যাচ্ছে, তো অপুকে একটা পিস পরানো হয়েছিল, আগেরগুলো আছে সুন্দর, পরের যে পোর্শনগুলো হয়েছে, আগের দিন শুটিংয়ের আগের দিন হঠাৎ জানা গেল সেই পিসটা নেই, এবার একবেলা আছে হাতে, তো অটোমেটিক্যালি স্টকে যা আছে আমাদের হেয়ার ড্রেসারের বা চুলের যারা কাজ করে তাদের স্টকে যা আছে তাই নিয়ে কাজ চালাতে হলো, এবং সেটা খুবই নিম্নমানের একটা পিস ছিল যেটা দিয়ে আমাদের পরের শ্যুটটুকু করতে হয়েছে, কারোরই দোষ নয় এটা, মানে স্টকের জিনিস কত ভালো হয়, তো হলো। এবার আমাদের একটা সিকোয়েন্স আছে দেখবে, অপু আপার গানের সিকোয়েন্স, যেখানে অপা অপুকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেয়, এবার ধাক্কা দিয়ে জলে ফেলে দেবে, জলে ফেলে দেওয়ার পর সেটা একটা অপুর ক্লোজ নেওয়া হবে, যে মুখটা দেখে অপা হাসবে, এবার তোমরা যখন ছবিটা দেখতে যাবে দেখবে ফেলে দেওয়াটা আছে, অপার হাসিটা আছে, অপুর মুখটা নেই, কেন নেই? দূর থেকে মাস্টারটা নেওয়া হলো যে ফেলে দিয়েছে, অপু বললো যে তারপর আমি জলেই থাকবো, এসে খালি ক্লোজটা নিয়ে নিবি, ঠিক আছে, ন্যাচারালি অপু পড়ে গেল, তারপর তো হাও মাও করে অম্লান ক্যামেরা ট্যামেরা নিয়েছে, ডে লাইট প্রবলেম ছিল না, এদিক হচ্ছে অপু চুপ করে দাঁড়িয়ে আছে জলের মধ্যে দাঁড়িয়ে, করে রিয়াকশন দেবে, তাহলে চল অপু এবার যাবো, কোথায় যাবি তুই, কেন ক্লোজটা দেবো, আমি কেন, আমি কি নেই, ইচ্ছা খুলে ভেসে চলে গেছে কোথায়, কোথায় সুইমিং পুলে, এইবার 4-5 জন ছেলে জলে নেমে হাত রাখছে সুইমিং পুল থেকে পিস, ও সে পিস যখন এলো তখন সে পিসটা না পুরো একটা মনে করে হুলো বেড়াল শুকিয়ে নেংটি দূর হয়ে গেছে, তাকে তো ওই শটটা কিছুতেই নেওয়া গেল না, এগুলো কম্প্রোমাইজ, ওই শটটা ছাড়াই গানটা হলো। অনির্বাণ কাটার সময় বললো, দিদি এই যে অপাদি হাসলো এর উল্টো দিকে একটা উপদার লুক খুব দরকার ছিল না, ছিল, নেননি? এলাম না, কেন হলো বুঝতে পারিনি, কতজনকে বলবো আমরা কি কি ফেস করেছি, পরে অনির্বাণ শুনে এরকম হাসছে, এরকম বহু সিকোয়েন্স হয়েছে আমাদের, যে আর বিশেষ করে মেলাতে গিয়ে 2 বছর আগে আর 2 বছর পরে। আজ কাস্টিং দেখেন, কাস্টিং যদি দেখেন তাহলে পরে এখানে যারা যারা আছে ইন্ডাস্ট্রির সব থেকে মজাকর মানুষ সবাই, হ্যাঁ রোল বলছিস না কেন? আমি বললাম না ঠিক আছে, তো টুটুলদা বলছে শোনো তুমি ডিরেক্টর, এখন তুমি ডিরেক্টর, আমি তোমার আর্টিস্ট, কথা কম বলো, আমি যেটা বলছি শোনো, তুমি যদি রোল না বলো আমি শট দেবো না, আমি সর্বনাশ করেছে, মানে ও টুটুল দা টুটুল বলো, বলে ফেলো আর তো কিছু করার নেই, এবারে আমি রোল বলছি সোহাগ মাসিকে, রোল সোহাগ মাসি রোল, তুমি জোরে বলো রোল, মানে ওখানে কে যে ডিরেক্টর, কে যে একটা পুরো সিনারিওটা উল্টে গেছিল, চিত্রনাট্যটা পাল্টে গেছিল, ভালো মিমিক্রিটা করলে মানুষ। আমি একটা কথা বলতে পারি যে সোহাগ দি যখন ডাবিং করতে এসছে তখন মিঠু বৌদি এসেছিল, মিঠু বৌদির অবদান বিশাল, মিঠু বৌদি পুরো ওই পাঞ্জাবি অ্যাকসেন্টে হিন্দিটা সবাইকে শিখিয়েছে, এবং আমি এইটুকু বলতে পারি যে সোহাগদি ওই সময় যেরকম টেন্স ছিলেন, আমাদের হচ্ছে না আমি পারছি না, এটা এখনকার প্রজন্মের অ্যাক্টরদের শেখা উচিত, একদম ওই পর্যায়ে গিয়ে নিজের পারফরমেন্স সম্পর্কে এতটা কনসিয়াস
এইটা যদি না করে কোনো অ্যাক্টর, সে অ্যাক্টর কোনোদিন উন্নতি করতে পারবে না। ওনার থেকে শেখা উচিত। ওনার কি যায় আছে, উনি দাস ও আকশে, ওনার কি খারাপ বললো ভালো বললো ওনার কিচ্ছু যায় আসে না, কিন্তু উনি সব থেকে বেশি টেন্স, আমার থেকেও বেশি টেন্স একজন লোককে দেখলাম। এত পারফেকশন, স্যার তোর কথা ছেড়ে দে না, তোর থেকে নয়, এটা আমি মানব না, তোর থেকে নয়। তুমি একটু বেশি কনসিয়াস। ওফ না না, টেনশন শোন, আমাকে হল ভিজিটে নিয়ে যাচ্ছে, এখানে অপা গানটা হবে, তারপরে কাস্টিং লিস্ট ক্রেডিট লিস্ট উঠবে, তবে তো আমি কি দাঁড়াবো, চলো 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 আনাম, দাঁড়া মিস করে যাবো। এবার একবার নন্দনে আমি গেছি, আমার একটুখানি দরকার ছিল একটু বেরোনোর, আমি বলছি বেরিয়ে কজনের কথা বলতে পারছে না তো, নন্দন তো ছোট, দর্শক শুনে ফেলবে। আমি আসবো, আমার তো গানটা মাপা আছে, কোনটা কি মিউজিক, আমি এসে বললাম কি হলো, বক্তব্য সব শেষ হয়ে গেল সিনেমাটা। সে এবার ঢুকে যখন আমি দেখলাম, তখন পুরো একটা প্যারা মাকে ওর দিকে তাকালাম। এরকম ভাবে গল্প মজা করে শুটটা যে হয়েছে সেটা আমরা বুঝতেই পেরেছি। আর আজকের আড্ডাটাও কিন্তু সাংঘাতিক গল্প করেই হচ্ছে, মজা করেই হচ্ছে। তো দর্শকদেরকে তিনজনে কি বলবে বলে দাও, ফার্স্টে আজকে দিয়ে শুরু করব। দর্শকদের এটাই বলবো যে আমাদের ছবি তো এখন দু সপ্তাহ প্রায় চলছে, তিন সপ্তাহে পা দেবে, তো সেই জায়গা থেকে যারা যারা এখনো দেখোনি, যারা যারা এখনো মানে সেই ইমোশনটা পাওনি, সেই জায়গা থেকে প্লিজ সবাই সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখো, কারণ এটা আপনাদের সবার গল্প। দর্শকদের বলবো যে একটাই কথা, যে এটা আমাদের গল্প নেই, সেটা আপনাদের সবার গল্প হয়ে গেছে। এবার আপনারা কি করবেন আপনাদের গল্প নিয়ে, সেটা আপনার ব্যাপার, আপনারা নিজেদের গল্পকে নিজেরাই জেতান, নিজেরাই উপভোগ করুন, নিজেরাই হাত তালি দিন নিজেদের জন্য, এটুকুই বলতে চাই। হ্যাঁ, আমি সব বলে দিয়েছি, যা যা বলার আমার আলাদা করে কিছু বলার নেই, একদমই তাই। এটা এখন আপনাদের সবার গল্প, আমরা আপনাদের উপরেই ভরসা করি, আপনাদের উপর বিশ্বাস রেখে এই কাজটা সাহস করে করেছি, এবং সেই বিশ্বাস যে আপনারা আমাদের ফিরিয়ে দিয়েছেন, সেই ভালোবাসা, যে মানে ছোঁয়া বলবো না, স্রোত ভালোবাসার উদ্যম ঢেউ আমাদের ভাসিয়ে নিয়ে গেছে, মানে এটা আমাদের কাছে বিশাল পাওনা। চেষ্টা করব আপনাদের আরও ইচ্ছা পূরণ করার, আমাকে অনেকে অনেক রকম বলেছেন এবার এটা নিয়ে ছবি কর, ওটা নিয়ে ছবি কর। আমি শুধু একটা কথাই বলবো, চেনা জানা পরিচিত সবাইকে, ওই যেটা আর্য বললো যারা দেখেনি, সবাইকেই একটা কথা বলবেন হলে এসে দেখতে, কারণ এটা অনেক অনেক সুন্দর সুন্দর সিন আছে যেগুলো আমরা বড় পর্দার কথা ভেবেই করেছি, তো ছোট পর্দায় সেই ফ্লেভার পাবেন না, যেগুলো খুব রিলেটেবল, বড় স্ক্রিনে না দেখলে মজা পাবেন। আর শেষে একটা কথা বলবো, যে দর্শকের যেটা সব থেকে বড় দাবি যে পরের ছবি কবে আসছে, আমি বললাম যে দেখছি শীতকালে যদি আসতে হয় না, বর্ষাকালেই চাই, বর্ষা না জুন জুন, হ্যাঁ জুনেই চাই, জুন জুলাই, আমি বলি তাহলে তো আমাকে নাচতে হবে, কারণ সুন্দর করতে পারবো না। হ্যাঁ শুভঙ্কর এটা বললো, তাতে শুভঙ্কর বললো ও আচ্ছা তাহলে আমি নাচবো কি, কারণ কি শুটিং হয়নি তো, এবং একজন তাতে পরিষ্কার করে বললেন হ্যাঁ আপনি জুলাইতে ছবি রিলিজ করুন, শুভঙ্কর বললো শুটিং বলে এটা তো মেয়ে, শুভঙ্কর বললো ও আচ্ছা মানে মেয়েতে এখনো কিছু নেই, মেয়েতে শুটিং করে জুন পেরিয়ে জুলাইতে রিলিজ হবে। মানে ইনভলভ হয়ে গেছে না, মানে এরকম, মানে তুমি রিয়াকশন দেখলেই বুঝতে পারো, হ্যাঁ ভালো, এইটা রিয়াকশনের থেকে যখন লোকে এসে বলে তুমি এটা নিয়ে ছবি করো, ওটা নিয়ে, তুমি বুঝতে পারো ওটা বাই হার্ট বলছে। পুরুষ মানুষ যাদের, আমরা জেনারেলি বায়োলজিক্যালি যাদের বলে যে পুরুষ মানুষের চোখে জল আসে না নাকি, ছেলেরা যা কাঁদছে, হাও হ্যাঁ ও তোরা, তুইও তো ফেস করেছিস, ছেলেরা যা কাঁদছেন মানে ভাবা যাচ্ছে না, চশমা খুলে বলছি এই দেখুন দেখুন আমার চোখ ভর্তি জল। এইরকম আমাদের গল্প চলতেই থাকবে, আর এটা আমাদের গল্প কতটা আপনারা আপন করবেন সে তো সবাই বুঝতেই পারলেন, সুতরাং অবশ্যই যারা এখনো দেখেননি তারা হলে গিয়ে সিনেমাটা দেখুন, তারপর কমেন্ট সেকশনে জানান আপনাদের কেমন লাগলো, আর এরকম আড্ডা দেখতে হলে অবশ্যই নজর রাখতে হবে জিও বাংলার পর্দায়। নমস্কার নমস্কার নমস্কার।